আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এরপরেই থাকছে ২০ পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা ১৭ই অক্টোবর থেকে শুরু। এদিকে জেলের রহস্যজনক মৃত্যু, চার নৌপুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী। আরো জানিয়ে দেব নির্বাচন অংশগ্রহণমূলক করতে জাপার মনিটরিং সেল গঠন। এবং আফগানিস্তান প্রসঙ্গ, বারাদার জিম্মি আখন্দ জাদা কি নিহত? শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, স্থায়ী সরকারের সবচেয়ে নিম্নস্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনেও দুইজন নিহত, অর্ধ শতাধিক গুলিবিদ্ধ এবং শতাধিক আহত হয়েছে। এই ঘটনায় সেটি প্রমাণ করে নির্বাচনের বিরোধী দল না থাকার পরেও সরকারি দল নিজেদের মধ্যেই সংঘর্ষে লিপ্ত হয়েছে। মঙ্গলবার ২১ সেপ্টেম্বর সংবাদ মাধ্যমে দলটি কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ারের পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনের সংস্কার প্রসঙ্গে মান্না বলেন, এ সরকার ক্ষমতায় থাকলে দেশের কোন সাংবিধানিক প্রতিষ্ঠান নিজ দায়িত্ব পালন করতে পারবে না, সুতরাং নির্বাচন কমিশন সংস্কার করলেও সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। অবৈধ ক্ষমতাশীলদের এখনই পদত্যাগ করতে হবে, একটি নিরপেক্ষ সরকারের কাছে তাদের ক্ষমতা হস্তান্তর করতে হবে, অন্যথায় দেশের জনগণ হারানোর গণতন্ত্র পুনরুদ্ধারে জেগে উঠলে সেই স্রোতে ভেসে যাবে বর্তমান সরকার। মান্না বলেন, বর্তমান ক্ষমতাশীলরা বিগত ১৩ বছরে দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ২০১৮ সালে ৩০শে ডিসেম্বর জাতীয় নির্বাচনের আগের রাতে ডাকাতি করে ক্ষমতায় গিয়ে তারা নির্বাচন ব্যবস্থা কফিনের শেষ পেরেকেও ঠুকে দিয়েছে। বিরোধী দল অনুপস্থিতি থাকার পরেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাদের ক্যাডাররা অস্ত্রের মহড়া দিচ্ছে, নিজেদের মধ্যে সংঘর্ষে মানুষ হত্যা করছে। এ সরকারের অধীনে কোনো ক্রমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সূত্র ইনকিলাব। গুচ্ছভুক্ত দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ই অক্টোবর থেকে শুরু হবে। শিক্ষার্থীদের সশরীরে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। মঙ্গলবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় এই তারিখ নির্ধারণ করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞান বিভাগের পরীক্ষা নেওয়া হবে আগামী ১৭ই অক্টোবর। এরপর ২৪শে অক্টোবর মানবিক বিভাগ এবং বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা হবে ১ নভেম্বর। সভা শেষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিষয়ে টেকনিক্যাল সাব কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মুনাস আহমদ নূর বলেন, শিক্ষার্থীদের চয়েস অনুসারে পয়েন্ট সিস্টেমের মধ্য দিয়ে যারা যে কেন্দ্রে যাবে তাদের জন্য সে কেন্দ্র নির্ধারণ করব। কেন্দ্রের নাম প্রবেশপত্র লেখা থাকবে। এই ২০টি বিশ্ববিদ্যালয় করোনার মধ্যে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে একমত হয়। দেশের প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া গুচ্ছভুক্ত এসব বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোট ৩৬১৪৬ শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ১৯৪৮৪১, মানবিক বিভাগে ১০৭৯৩৩ এবং বাণিজ্য বিভাগে ৫৮৬৩২ জন শিক্ষার্থী রয়েছে। গত ২৫শে আগস্ট এদের মধ্যে থেকে প্রাথমিক আবেদনের ফল প্রকাশ করা হয় এবং ১ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত আবেদন করতে বলা হয়। সূত্র যুগান্তর। পটুয়াখালী কলাপাড়া মোহাম্মদ সুজন হাওলাদার নামে এক জেলের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চার নৌপুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে ১২টার দিকে তার মৃত্যু হয়। উপজেলা বালিয়াতলি ইউনিয়নের ঢোস এলাকায় এই ঘটনা ঘটে। মৃত সুজন চর বালিয়াতলি এলাকার মৃত সাত্তার হাওলাদারের ছেলে। চার ঘন্টা পর কলাপাড়া ও মহিপুর থানা পুলিশ সহ উপজেলা প্রশাসন ৪টার পর অবরুদ্ধ পুলিশ উপপরিদর্শক মামুন সহ চার নৌপুলিশ সদস্যকে উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ট্রলারের মাঝি মাসুদ চৌকিদার জানান, সকালে তারা বাবলাতলা ঢোস এলাকা থেকে পাট জেলে সহ একটি মাছ ধরার ট্রলার নিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে সাগরে রওনা দেয়। এ সময় পায়রা বন্দর নৌ পুলিশের এএসআই মামুন সহ চার পুলিশ সদস্য একটি ট্রলার নিয়ে তাদের ধাওয়া করে। ঘণ্টাব্যাপী ধাওয়ার পরে জেলেদের ট্রলার ফের বাবলাতলা ছোট ঢোসের খালে প্রবেশ করে পাট জেলের মধ্যে চারজন পালিয়ে যায়। এ সময় ট্রলারে থাকা জেলে সুজনকে আটক করে নৌ পুলিশ সদস্যরা মারধর করে বলে দাবি তাদের। তাকে স্থানীয়রা অসুস্থ অবস্থা
অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত জেলে স্থানীয়রা প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় জেলে ও সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে অভিযুক্ত পায়রাবন্দর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ মামুন সাংবাদিকদের জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে নিহত জেলে সুজন হাওলাদারকে জালের উপর শুয়ে থাকা অবস্থায় দেখেছেন। কোন পুলিশ সদস্য তাকে মারধর করেনি। কলাপাড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আসাদুর রহমান জানান, লাশের ময়লা তদন্ত রিপোর্টের পর প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা যাবে। সূত্র বিডি প্রতিদিন। নির্বাচন অংশগ্রহণমূলক করতে জাপার মনিটরিং সেল গঠন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিভাগীয় মনিটরিং সেল গঠন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার 21 সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা বলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার জন্য 8 বিভাগীয় কমিটির অধীনে 8টি মনিটরিং সেল গঠন করেছেন। ওই সেল সার্বক্ষণিকভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে। প্রার্থীরা তাদের যে কোনো সমস্যা, রাজনৈতিক, প্রশাসনিক, সুষ্ঠু নির্বাচনের অন্তরায় এমন কার্য, অন্য দলের চাপ বা শক্তি প্রয়োগ সেলকে জানাবেন। মনিটরিং সেল সে মোতাবেক ব্যবস্থা নেবে। ঢাকা বিভাগের সেলে রয়েছেন গোলাম মোহাম্মদ রাজু, মিজানুর রহমান মিরু ও মাহমুদ আলম। চট্টগ্রাম বিভাগে মোহাম্মদ হেলাল হোসেন, সৈয়দ মোহাম্মদ ইফতেখার ও আহসান হাসান। রাজশাহী বিভাগে জহিরুল ইসলাম জহির ও নুরুল ইসলাম ওমর। খুলনা বিভাগে মোহাম্মদ শহীদুর রহমান টেপা ও সুমন আশরাফ। সিলেট বিভাগে এটিইউ তাজ রহমান ও সৈয়দ মঞ্জুরুল হোসেন মঞ্জু। বরিশাল বিভাগে সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল ও ইকবাল হোসেন তাপস। ময়মনসিংহ বিভাগে মোস্তফা আল মাহমুদ ও মোহাম্মদ জসিম উদ্দিন ভুঁইয়া। এছাড়া রংপুর বিভাগে রয়েছেন এস এম ইয়াসিন ও মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সূত্র বাংলা নিউজ 24। আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মোল্লা বারাদারকে কি কান্দাহারে জিম্মি করা হয়েছে? তালেবানের প্রধান হাইবাতুল্লাহ আখুন্দাজাদা কি নিহত হয়েছেন? প্রাথমিকভাবে আফগানিস্তানের ক্ষমতা কাঠামোর শীর্ষ 1 এবং 2 নম্বরে থাকা তালেবানের 2 নেতাকে ঘিরে এ ধরনের গুজব ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার ব্রিটিশ ম্যাগাজিনে দ্য স্পেকটেটরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন টাইমস অফ ইন্ডিয়া। চলতি মাসের শুরুর দিকে কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত সন্ত্রাসী গোষ্ঠীর হাক্কানি নেটওয়ার্কের একজন নেতা আক্রমণের শিকার হন তিনি। এরপর থেকে বারাদারকে জনসম্মুখে খুব বেশি দেখা যায়নি। গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশনে এসে নিজের আহত কিংবা নিহত হওয়ার খবরকে গুজব বলে উড়িয়ে দেন মোল্লা বারাদার। কিন্তু পর্যবেক্ষকরা যুক্তরাষ্ট্রের ভিত্তিক ম্যাগাজিন দ্য স্পেকটেটরে বলেছেন, তিনি যে বার্তা দিয়েছেন সেটি জিম্মি ভিডিও বার্তা মত মনে হচ্ছে। ব্রিটিশ এই ম্যাগাজিনে বলেছেন, মোল্লা বারাদার উপজাতীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যারা তাকে সমর্থন করেন, কিন্তু একই সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন নেটওয়ার্কে একটি বিবৃতি পাঠে তাকে বাধ্য করা হয়েছে। ওই টেলিভিশনের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতেই রয়েছে। দ্য স্পেকটেটরে বলেছেন, তালেবানের ক্ষমতায় আসার পর নতুন সরকারের প্রধান হিসেবে মোল্লা বারাদারের নাম শোনা গেলেও আফগানিস্তানের সরকার গঠনের আলোচনার সময় তিনি ছিলেন প্রধান ক্ষতিগ্রস্ত। প্রেসিডেন্টের প্রাসাদে সরকার গঠনের আলোচনার সহিংসতার তাকে উপপ্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। হাক্কানিদের সঙ্গে আলোচনার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়, সেই সময়ই বারাদারকে উপপ্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার মতো বড় পদক্ষেপ নেয় তালেবান। আফগানিস্তানের নতুন সরকারের সংখ্যালঘু গোষ্ঠীগুলো আরো বেশি সংশ্লিষ্টতা চেয়েছিল বারাদার। এছাড়া তালেবানের পতাকার পাশাপাশি আফগানিস্তানের পতাকা উড়ানোর যুক্তি দিয়েছিলেন তিনি। আলোচনায় মোল্লা বারাদার অন্তর্ভুক্তিমূলক মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দেন, যে মন্ত্রিসভায় ও তালেবান নেতা জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর অন্তর্ভুক্তি চেয়েছিলেন। তিনি বলেছিলেন, এ ধরনের মন্ত্রিসভা গঠন করা হলে পুরো বিশ্বের কাছে তা বেশি গ্রহণযোগ্য হবে। কিন্তু বৈঠকের এক পর্যায়ে চরমপন্থী গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের নেতা খলিল উল রহমান হাক্কানি তার চেয়ার থেকে উঠে দাঁড়ান এবং মোল্লা আব্দুল গনি বারাদারকে কিলখুশি মারতে শুরু করেন। দ্য স্পেকটেটর বলেছেন, ওই সময় বারাদার ও হাক্কানি সমর্থকদের মধ্যে সহিংস সংঘর্ষ শুরু হয়। এতে প্রেসিডেন্ট প্রাসাদের টেবিলে রাখা চায়ের বিশাল ফ্লাক্স ও অন্যান্য আসবাবপত্র পড়ে যায়। ব্লামবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট প্রাসাদের সূত্রগুলো বলেছে পরে তাদের দেহরক্ষীরা প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে একে অপরকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন। এতে অনেক নিহত এবং আহত হন। এই ঘটনার পর অক্ষত অবস্থায় রাজধানীর কাবুল ছেড়ে কান্দাহারে তালেবানের ঘাঁটিতে তাদের সর্বোচ্চ
আধ্যাত্মিক নেতা হাইবুতুল্লাহ আখন্দজাদার কাছে চলে যান বারাদার। এ বিষয়ে অবগত কয়েকজন বলেছেন, মন্ত্রিসভা গঠনের আলোচনার সময় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান জেনারেল ফায়েজ হামিদ কাবুলে ছিলেন। তিনি বারাদারের বিপরীতে হাক্কানিদের সমর্থন দেন। যদিও শান্তি আলোচনায় অংশ নেওয়ার ব্যবস্থা করতে পাকিস্তানের কারাগারে 8 বছর বন্দী থাকা বারাদারকে মুক্ত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন দ্য স্পেকটেটরে বলেছেন, আইএসআই প্রধান আফগানিস্তানের নতুন সরকারের সব গুরুত্বপূর্ণ পদ পাকিস্তানের অনুগতদের জন্য নিশ্চিত করেন। সরকারের প্রধান পদগুলোতে চরমপন্থী গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের সদস্যদের নিয়োগ দেওয়া হয়। এছাড়া দুহা শাস্তি আলোচনায় যারা অংশ নিয়েছেন নতুন সরকারে তারা উপেক্ষিত নন। বারাদার কান্দাহারে থাকলেও হাইবাতুল্লাহ আখন্দজাদা কোথায় আছেন তা এখনো জানা যায়নি। তালেবান বারবার প্রতিশ্রুতি দিয়েছে যে আখন্দজাদা শীঘ্রই জনসম্মুখে আসবেন, কিন্তু এখন পর্যন্ত তাকে দেখা যায়নি। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের 1 মাসের বেশি সময় পেরিয়ে গেছে। আখন্দজাদা হয়তো মারা গেছেন সেই গুজবও তুলে ধরেছেন ব্রিটিশ ম্যাগাজিন দ্য স্পেকটেটর। 2013 সালে একই ধরনের গুজব ছড়িয়ে পড়েছিল তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের মৃত্যু ঘিরে। ওমরের মৃত্যুর পর প্রায় 2 বছর পর 2015 সালে স্বীকার করেন তালেবান। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখন্দ কোনো ক্ষমতা নেই বলেই মনে হচ্ছে। এর অর্থ 20 বছর আগে শাসনকালের তুলনায় কার্যরত মাথাবিহীন তালেবান এখন আফগানিস্তান নিয়ন্ত্রণ করছে। পাশাপাশি আফগানিস্তানের ক্রমবর্ধমান ক্ষমতাশীল হয়ে ওঠা হাক্কানিদের লাগাম টানার চ্যালেঞ্জও ভারী হচ্ছে তালেবানের জন্য।